বিশ্ব পরিবেশের বিপদ বাড়ছে, আগামী 5 বছরে তাপমাত্রা হবে সর্বোচ্চ, জানিয়ে দিল রাষ্ট্রপুঞ্জ। চোখ বন্ধ করে থাকতে পারে না প্রশাসন, মণিপুর নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে চোখ বন্ধ করে প্রশাসন থাকতে পারে না, জানিয়ে দিল। 6-9 হাতে 3 মাস, আদানির সংস্থায় কারচুপির তদন্তে সেবিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। ভুরি কমান নয়তো অবসর নিন, রাজ্যের পুলিশ কর্মীদের কড়া বার্তা অসমের মুখ্যমন্ত্রীর। কেন্দ্রশাসিত অঞ্চল হলেও দিল্লির ক্ষেত্রে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য আমলাদের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন সেখানকার সরকার, কিন্তু বৈঠকে এলেন না মুখ্য সচিব, রাত অব্দি মন্ত্রী অপেক্ষা করলেন। দিল্লিতে কেন্দ্র আর আপের লড়াই চলছে। ট্রাফিক জটে নাজেহাল, স্কুটারে বসেই ল্যাপটপ খুলে কাজে মগ্ন হয়ে পড়লেন তরুণী। বেঙ্গালুরুর যানজটে এমনই অভিনব ছবি ধরা পড়ল। কর্ণাটকে 97% কোটিপতি বিধায়ক, 55% মাথায় ঝুলছে অপরাধের মামলা। স্বস্তিতে ইমরান, 31 মে পর্যন্ত গ্রেপ্তারিতে রক্ষা কবচ বৃদ্ধি ইসলামাবাদ হাইকোর্টের। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সুদানে, উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটিতে গত কয়েকদিনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, যুদ্ধের বিষ বাষ্প ছেয়ে গিয়েছে গোটা দেশে। তুরস্কে একটানা 20 বছরের রাজত্ব, কিন্তু সেই ক্ষমতা কি এবার আর ধরে রাখতে পারবেন প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান? বছরের গোড়াতে ভূমিকম্পে বিপুল ক্ষতির মুখে পড়েছে তুরস্ক। মায়ানমারে বিভৎস ক্ষতি হয়েছে মোকাতে, 6 জনের মৃত্যুর খবরও সামনে এসেছে, পাশাপাশি ক্ষতি হয়েছে বাংলাদেশে, বিশেষত কক্সবাজারে। যে হাতে শেষ করলেন রোহিতের জয়ের আশা, সেই হাতি মহসিনকে কেটে ফেলার কথা বললেন চিকিৎসক। ভারতীয় দলে দুষ্টুমির নাটের গুরু সুনীল, বদলে গিয়েছিল ভারতীয় দলের নেতৃত্ব পেয়ে, এমনটাই শোনা যাচ্ছে সুনীল ছেত্রীকে নিয়ে।